মোদি যদি বাংলাদেশের রেলপথ ব্যবহার করে বাংলাদেশের জনগণকে জনগণের সাথে মানে প্রপার আন্ডারস্ট্যান্ডিং না হওয়ার ভিত্তিতে প্রপার বোঝাপড়ার ভিত্তিতে প্রপার এগ্রিমেন্টের ভিত্তিতে যদি উনি এই না করেন তাহলে আমি বলছি এটি আমার স্বাধীনতা সার্বমত্বের প্রতি স্পষ্ট আঘাত মানে অপমান এবং জনগণকে অপমান জনগণের প্রতি অশ্রদ্ধা আমরা জানি না উনি তার পার্লামেন্টে জানাননি বাংলাদেশের জনগণ জানে না যে আগামী মাসেই রেল ট্রানজিট বাস্তবায়িত হতে যাচ্ছে ভারত তা করতে যাচ্ছে তাহলে ওনারা প্রিপারেশন কিন্তু অনেক আগে থেকে নিয়ে নিয়েছে তাহলে জনগণের সামনে কেন গোপন করা হলো কোন অধিকারের ভিত্তিতে আপনাকে এই অধিকার কে দিয়েছে আপনি তো বাংলাদেশের মালিক না অত দুঃখজনক যে সরকার প্রধান বাংলাদেশের জনগণ স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে অত্যন্ত স্পর্শকাতের একটি বিষয় দেশের নিজের অন্য দেশকে তার রেল এবং তার পরিবহনকে তার তার দেশের অন্য প্রান্তে চলে যাওয়ার সুযোগ দিচ্ছেন অন্য একটি দেশের সীমানা ভূখণ্ড কে ব্যবহার করে প্রশ্ন হল আপনার বাড়িতে আপনি কাকে মেহমান আনবেন এই বাড়ির মালিক যদি আপনি হন নোবুডি ক্যান কোশ্চেন ইট বাট দ্য মিলিয়ন ডলার কোশ্চেন ইস ডাস শেখ হাসিনা অন দিস কান্ট্রি অর দ্য ওর ফোর পিপল অফ দ্য কান্ট্রি অন দিস কান্ট্রি

যেখানে স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্ন প্রশ্ন উঠতে পারে কেউ বলতে পারে উনি উনি বাংলাদেশের সরকার প্রধান এই ক্ষমতা রয়েছে নো আপনি ভারতের সাথে এই মানে ভারতকে রেল ট্রানজিট দেওয়ার কথা বলে বাংলাদেশের জনগণের জনগণের কাছ থেকে কোনো ম্যান্ডেট নেননি আপনি ইস্যু চলে আসে নিরাপত্তার ফান্ডামেন্টাল ম্যাটারের সাথে আপোষ করার বিষয় চলে আসে সেই বিষয়গুলোকে মানে বিষয়গুলোর ব্যাপারে সিদ্ধান্ত নিতে পার্লামেন্টে কথা বলতে হয় যে পার্লামেন্টে যদিও সত্যিকার বিরোধী দল নাই এটা জনগণের ম্যান্ডেটেড পার্লামেন্ট না আমরা দেখিনি পার্লামেন্টে কার্যকর কোন আলোচনা হয়েছে যে ভারতকে রেল ট্রানজিট দেওয়া হবে যে সার্বভৌমত্বের সাথে কেন মিশাচ্ছে এখানে অবশ্যই অবশ্যই দেখুন অবশ্যই কারণ হচ্ছে যে আপনি আপনি কেন আপনি আমার সীমানার ভিতর দিয়ে আমার দেশ মানে অন্য দেশকে ট্রানজিট করতে দিবেন এই অধিকার তো অন্য একটি দেশ কাউকে দেয় না কারণ বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ ভারত একটি স্বাধীন সার্বভৌম দেশ নেপাল একটি স্বাধীন সার্বভৌম দেশ এখন যদি ভারতের সাথে অথবা নেপালের সাথে অথবা ভুটানের সাথে আমাদের রেল ট্রানজিট হতে হয় তাহলে এর জন্য জনগণের ম্যানডেট লাগবে দেখুন আমি যেই দেশে বসবাস করি কেউ কেউ যুক্তি দেওয়ার চেষ্টা করে যে পুরো ইউরোপ ব্যাপীত স্বাভাবিকভাবে বিচরণ হয় কিন্তু এই কথাটি অনেকেই খেয়াল করছেন না যে ইউরোপিয়ান ইউনিয়ন ইজ এ লিগেল এনটিটি এখানে কোনো বোর্ডার নেই ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রগুলোর ভিতরে কোনো বর্ডার নেই ইট ইস এ কমপ্লিট লিগ্যাল এনটিটি মানে সব নাগরিক এখানে বাধাহীন যে কোনো দেশেও যেতে পারে কোনো শুধু তো যায় না শুধু তো ব্যবসা বাণিজ্য সব ব্যবসা বাণিজ্য নাগরিক সুযোগ সুবিধা তারা ব্যবহার করে পুরো ইউরোপে একটা প্ল্যাটফর্ম একটা প্লেট দিতে এনটিটি ইট ইজ এ লিগ্যাল এনটিটি আর বাংলাদেশ ভারত মিলে তো কোনো লিগ্যাল এনটিটি না বাংলাদেশ ভারত মিলিত তো কোন একটি মানে বর্ডারলেস কান্ট্রি না বর্ডার রয়েছে ভারতের পৃথক বর্ডার রয়েছে দেখুন পূর্বে নেপালে যাওয়ার জন্য বাংলাদেশ প্রস্তাব দিয়েছিল ভারতকে এটা প্রায় সকলেই জানে কিন্তু ভারত কিন্তু বাংলাদেশে সেই প্রস্তাবকে অগ্রাহ্য করেছে আমাদেরকে কিন্তু ভারত নেপালে যেতে দেয় নাই কিন্তু তার স্বার্থে আজকে মানে বাংলাদেশ কি ব্যবহার করছে শেখ হাসিনাকে ব্যবহার করছে যে কথাকে আমি বলছিলাম তার পার্লামেন্টে এই ব্যাপারটি আলোচনা করেনি যদিও যদি আমি বলছি পার্লামেন্ট বাই এখন এই তিনি কার্যকর আলোচনা করলেন না দেশের জনগণের সাথে সিভিল সোসাইটির সাথে জনগণের সাথে উনি কার্যকর কোনো কমিউনিকেশন ডেভেলপ করলেন না জনগণের সাথে আলাপ করলেন না যে আমি ভারতকে ট্রানজিট দিয়ে দিচ্ছি হম ভারত আমার ভূমির মধ্য দিয়ে তার রেল তার নিজস্ব রেল তার নিজস্ব স্বাধীনভাবে সে ভারতের অন্য অন্য অংশে যাবে এই সুযোগটা আমি ভারতকে দিয়েছি এই আলোচনাটা এই এটি মানে আমি যে কথাটি প্রথমে বলছিলাম এটি যদি শেখ হাসিনা নিজের বাড়ি হতো নিজের সম্পত্তি হতো শেখ হাসিনা এটি করতে পারতেন তার গোপালগঞ্জের বাড়িতে উনি যদি মোদীকে দাওয়াত দিয়ে রাখেন উই ইজ মোদি যদি বাংলাদেশের রেলপথ ব্যবহার করে বাংলাদেশের জনগণকে জনগণের সাথে মানে প্রপার আন্ডারস্ট্যান্ডিং না হওয়ার ভিত্তিতে প্রপার পড়ার ভিত্তিতে প্রপার এগ্রিমেন্টের ভিত্তিতে যদি উনি এই না করেন তাহলে আমি বলছি এটি আমার স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি স্পষ্ট আঘাত মানে অপমান এবং জনগণকে অপমান জনগণের প্রতি অশ্রদ্ধা এমন জি আর প্রশ্ন নিয়ে নেন কিন্তু দেওয়া হচ্ছে ট্রানজিট ট্রানজিট মানে তো এখানে একটা ব্যবসায়িক লেনদেন রয়েছে রিসিভ একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে একটা স্বার্থ রয়েছে যেমন আমি তোমাকে ট্রানজেক্ট দেবো তুমি আমাকে পয়সা দিবে তুমি আমার ভূমিটা ব্যবহার করো শুধুমাত্র তোমার সুবিধার্থে সুতরাং আমার ভূমি ব্যবহারের জন্য আমার আমার নিজের ভূমিতে অ্যাক্সেসের জন্য আমাকে একটা অ্যাক্সেস ফিজ দিতে হবে সেখানে আমার তো একটা লাভ আছে তাই না আচ্ছা আচ্ছা আসুন দেখুন আমি আমি এই প্রসঙ্গে আসছি দেখুন আমি কিন্তু প্রথমেই বলেছি এটি স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে সম্পর্কিত একটি বিষয় এটি সিকিউরিটির সাথে কানেক্টেড স্পর্শকাতর একটি বিষয় এটি শুধুমাত্র বিজনেসের ব্যাপার নয় আমরা জানি না উনি তার পার্লামেন্টে জানাননি বাংলাদেশের জনগণ জানে না যে আগামী মাসেই রেল ট্রানজিট বাস্তবায়িত হতে যাচ্ছে ভারত তা করতে যাচ্ছে তাহলে ওনারা প্রিপারেশন কিন্তু অনেক আগে থেকে নিয়ে নিয়েছে তাহলে জনগণের সামনে কেন গোপন করা হলো যে কেন কোন টার্মস এর ভিত্তিতে এখানে একজন লোয়ার আছেন কোন এগ্রিমেন্ট যদি হয় এগ্রিমেন্টের খসড়া কপি কোথায় ড্রাফট কপি কোথায় এটা মানে কি খসড়াটা হচ্ছে বাংলাদেশের জনগণ কি পাবে কোন মানে স্বার্থের ভিত্তিতে আপনি এটি দিলেন আপনি দিতে পারেন কিনা বাংলাদেশের জনগণ এগ্রি করছে কিনা প্রথম কথা হচ্ছে নৈতিকভাবে বাংলাদেশের জনগণ এটি মেনে দিচ্ছে কিনা প্রথম এটি হচ্ছে নৈতিকতার প্রশ্ন এরপর হচ্ছে লিগেল কোশ্চেন লিগেল কোশ্চেন হচ্ছে যে আমরা তো বাংলাদেশের জনগণের এটি দেখার অধিকার আছে এক মাস পরেই সেটি বাস্তবায়ন হতে যাচ্ছে বাংলাদেশের জনগণ কিছুই জানেন না জনগণকে আপনি অন্ধকারে রাখলেন কোন অধিকারের ভিত্তিতে আপনাকে এই অধিকার কে দিয়েছে আপনি তো বাংলাদেশের মালিক না আপনার দায়িত্ব হচ্ছে সরকার পরিচালনা করা জনগণকে সার্ভ করা আপনি যেভাবে হোক ক্ষমতায় গিয়েছেন কিন্তু যেটার সাথে স্বাধীনতা সার্বভৌমত্বে জড়িত সীমানা জড়িত এই স্পর্শকাতর বিষয়গুলোতে আপনি জনগণকে পাশ কাটিয়ে আপনি সিদ্ধান্ত নিতে পারেন না